गुड मर्निंग चले एक नतून भिडियो नहीं हमारे नतून भिडियोते तुम्हारे अनेकटा वेलकाम। तो आज के सोमवार एखन बजे 10:30 सकाल थेके आमार समस्त बासी काज चान पुजो देवा नाश्ता करा सब हो गेछे। तो एखन आमी रान्ना करब। तो ओ एखनो बाजार थेके आसेनी, देखा जाक बाजार थेके कि निये आसे। तो आज के बाजार थेके इलिश निये एसेछे। एटा कि बोलछे जानो? बोलछे एसो आमाके खाओ, सर्षे और काँचा लंका बेगुन दिए कालो जीरे दिए आमाके झोल करो, करे भाते मेखे खाओ। तो चलो एकटु पानी करे निलाम। तो एगुलोके आमी एखन धुए नेब भालो करे, तारपर काटबो। आमी माछगुलोके केटे निएछि, केटे धुए निएछि। तोमरा बोलबे आमार माछ काटाटा केमन होयेछे, ठीक आछे? तो एखाने माछे एखाने नूनटा दिए दिलाम आर এতটা হলুদ দিয়ে দিলাম। তো আমার এখানে মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। তো এখানে আমি কড়াটা গরম করে তাতে সরষের তেল দিয়ে দিচ্ছি, আর এদিকে আমার ভাতটা হচ্ছে। তো আজকে আমি তেমন কিছু রান্না করব না, শুধু মাছটা ঝোল করব। কেন কি আমাদের কাকিমা ওদের হচ্ছে মাংস হচ্ছে, ওরা মাংস দেবে বলেছে। তো সেই জন্য আমি আর বেশি কিছু করব না, কেন কি আমরা বেশি খেতে পারি না, শুধু শুধু বেশি করে রান্না করে নষ্ট যাবে। তো মাছগুলো দেখো দিয়ে দিয়েছি তেলে, আর একটা দিয়ে দেবো, দিয়ে ফ্রাই করে দিয়েছি। তো এখানে মাছটা ভাজা হোক, ততক্ষণ আমি মাছটার মশলাটা বেটে নেব। মশলার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা সরষে। তো সরষেটা বেটে নেব। যদি সত্যি কথা বলতে পাউডার সরষে আমার অতটা টেস্ট লাগে না, আমার যতটা নিজে হাতে বেটে মশলায় যতটা টেস্ট লাগে। তো এদিকে মাছটা ভাজা হোক, আর মশলাটা বেটে নিই। আর মাছটা আমি বেটে গেলে বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। তো মনে হচ্ছে আমার এক পাশটা হয়েই গেছে, আর একটু হয়ে যাক তারপর উল্টে দেবো। এখানে আমি বেগুনগুলো সরু করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা চিরা, আর সরষেটা তো এখানে বেটে নিলাম তোমরা দেখলে। তো আর আছে এখানে কালো জিরে, এই এতটা নেব। তো ওখানে মাছের মাথাগুলো ভাজতে দিয়েছি, ওগুলো এবার তুলে নেব, হয়ে গেছে। তো কড়াইতে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু আমি পুরো রান্নাটা সরষের তেলেতেই করছি। তো তেলটা গরম হয়ে যাক, আমি ওই মাছ ভাজার তেলের উপরই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তো এবারে আমি দিয়ে দেব কালো জিরে হাফ চামচ, না আরেকটু লাগবে, অতটা না আরেকটু লাগবে সামান্য। তো হ্যাঁ, এই এতটা কালো জিরে আমি তেলে দিয়ে দিলাম,
তো জিরেটা ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দেবো লঙ্কাটা। লঙ্কাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেব বেগুনটা। বেগুনটা আমি দিয়ে দিলাম, তো এখন বেগুনটাকে আমি দু মিনিট ভাজব। বেগুনটা যতটা সুন্দর ভাজা হবে তো মাছের ঝোলটাতেও ওই ফ্লেভারটা আসবে, আর খেতেও খুব টেস্টি হয়। তো বেগুনটা আমি একটু ভালো করে এখানে ভেজে নিচ্ছি, দিয়ে তারপর আমি ওর উপর হলুদটা দিয়ে দেবো। দেখো বেগুনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তোমরা খাবে? তো এবার আমি হলুদটা দিয়ে দেবো এতে। এই এতটুকু এই এতটার মতো হলুদ আমি ওতে দিয়ে দেবো। মনে হলে যেন আরেকটু লাগবে, তো এর ওপর আমি ওই সর্ষের মশলাটা ঢেলে দিলাম। তো এখানে আমার মনে হচ্ছে যেন আরও একটু হলুদ লাগবে, তো জল দিয়ে দিলাম। এবার আমি এর উপর স্বাদ মতো নুন দিয়ে দেবো। আমার তো ঝোলটা এখন দেখেই খেতে ইচ্ছে করছে, কিন্তু যেহেতু এখন খেয়ে নিলে ভাত দিয়ে কিছু খেতে পারবো না, আবার আমাকে রান্না করতে হবে, তো থাক ভাত দিয়ে খাবো। তো আমার মাছের ঝোলটা কেমন হচ্ছে তোমরা কিন্তু নিশ্চয়ই কমেন্টে জানাবে। তো এখন আমি ঝোলটা ফুটে যাওয়ার পর ওর উপর মাছগুলো দিয়ে দেবো। তো আমার ঝোলটা প্রায় ফুটে এসেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু ওদের মাংস দেবে বলেছে, আমি বেশি মাছ করব না, চার পিস মতো করব। তো এরপর আমি মিনিট পাঁচেক পর ঢাকনাটা খুলে ওতে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। এটাতে ঝোলের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। টান টানা কার কার খেতে ইচ্ছে করছে একদম সত্যি করে কমেন্টে বলবে কিন্তু। তো আর এখানে আছে মাংস যেটা কাকিমাদের দিয়েছে। ছাদে ছুটে এসেছি দরজা বন্ধ করব বলে, মেঘ উঠে গেছে পুরো, বুঝতেই পারছো আকাশ পুরো কালো হয়ে গেছে। তো দেখো বৃষ্টি না আসে, এই সুন্দর হাওয়াটা দেখো, আমাদের ছাদ থেকে চারিপাশটা একটু দেখো। হাই রে নেশা, হাই রে নেশা, হাই রে নেশা, মন তো মানে না, খারো খারো।
করো বৃষ্টি আসবে আর হাইরা নাশা করতে না চলো একটু তোমাকে দেখে আমার গান গাইতে ইচ্ছে করলো তো আমি ওর সঙ্গে প্রচন্ড এই আর কি করি চলো তোমার ভালো লাগে সেটা ভালো লাগে আমার ভালো লাগে আমার এই আর কি ভালো লাগে তো লক্ষ্মী মেয়ে ভালো লাগে